কোনো রকম টক দই টমেটো এগুলো ছাড়াই কিন্তু দারুণ সুস্বাদু চিকেন কারি রেসিপি বানিয়ে নেওয়া যায়। আর সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন কারির রেসিপি। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা তৈরির জন্য এখানে আমি 1 কিলো 300 গ্রাম পরিমাণ কারি কাট পিস করে কেটে নেওয়া চিকেন নিয়েছি। এখন এই চিকেন ম্যারিনেট করবার জন্য প্রথমেই আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি অর্ধেক পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লেবুর রসের পরিবর্তে টক দইয়ের ব্যবহার অবশ্যই করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। তেলটা দিলে ম্যারিনেশনটা খুব ভালো হয়, সমস্ত মশলাগুলো মাংসের গায়ে লেগে থাকে। খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এভাবেই মোটামুটি 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দেবো। ততক্ষণে মাংসের বাদবাকি জোগাড় যান্তিগুলো করে নেব। আপনারা চাইলে কিন্তু 10 মিনিট রেস্ট রেখেও রান্নাটা করতে পারেন। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে এরকম ডুমো করে কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। আমি মাংসের মধ্যে আলু দিচ্ছি, আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন। একই সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। আলু ভাজবার সময় লবণ আর হলুদটা অবশ্য করেই দিতে হবে। দেখুন, আলুর ভিতরে খুব সুন্দর একটা কালার ধরে গেছে। এখন আমি আলুগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখলাম। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি শাহী জিরে। চাইলে কিন্তু আপনারা গোটা সাদা জিরেও দিতে পারেন, তবে শাহী জিরে দিলে স্বাদটা অবশ্যই বেশি ভালো আসবে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এখানে সামান্য পরিমাণ একটু জয়িত্রীর ফুল এরকম ছোটো টুকরো করে দিয়ে দিলাম। এখন খুব ভালো মতো ফোড়নটাকে 20 থেকে 25 সেকেন্ড সময় ধরে ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটাকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, দেখুন গ্যাসের ফ্লেমটা তখন কমিয়ে রেখে এর মধ্যে আমি 2টো তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সুন্দর একটা রঙের জন্য 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এতে রান্নার রঙটা খুব ভালো আসে। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে। গ্যাসের ফ্লেম এ সময় কিন্তু একদম কমানো রয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা। আমি প্রথমে 2টো বড় সাইজের পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, আর এ সময় দিয়ে 2টো বড় সাইজের পেঁয়াজ এরকম বেটে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই পেঁয়াজ বাটাটাকেও কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু আদার চেয়ে রসুনের পরিমাণটা বেশি রয়েছে, আর ঝালটা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে হবে। আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকেও মিডিয়াম হাই ফ্লেমে খুব সুন্দর করে মোটামুটি কষিয়ে নিয়েছি আরও 4 থেকে 5 মিনিট সময় ধরে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখেই ক্রমাগত নাড়াচাড়া করে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে কষিয়ে নেব। 5-6 মিনিট সময় ধরে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে কিন্তু আমরা লবণের ব্যবহার করেছিলাম, এখন সেই বুঝেই লবণটা কিন্তু ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর চেয়ে ধনে গুঁড়োর পরিমাণটা অবশ্য করে একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা বেশ ভালো আসবে। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। লবণ দেওয়ার কারণে কিন্তু চিকেন থেকে অনেকটাই জল বেরোবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট সময় ধরে কষিয়ে নেব। মাঝে ঢাকা খুলে অবশ্যই নাড়িয়ে দিয়েছিলাম। এখন 12 মিনিট পরে ফিরে এসে খুব ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। চিকেন কিন্তু আমাদের খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়েও আরও মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মিনিট দুয়েক কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। রান্নাতে অবশ্য করে গরম জলেরই ব্যবহার করবেন। রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে।
খুব ভালো মতো একবার নাড়িয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট দশেক সময় ধরে রান্না করে নেব। আর মাঝে কিন্তু ঢাকা খুলে অবশ্যই নাড়িয়ে দিতে হবে। 10 মিনিট পরে আমি ফিরে এলাম, ঢাকাটাকে ওপেন করে একবার নাড়িয়ে নিচ্ছি। গ্রেভিটা কিন্তু আমাদের আগে থেকে অনেকটাই কমে গেছে আর গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি শাহি গরম মশলা গুঁড়ো, চাইলে কিন্তু যে কোনো গরম মশলা গুঁড়োই আপনারা ব্যবহার করতে পারেন। একবার একটু নাড়িয়ে নিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেবো। আমার এই সহজ সরল চিকেন কারি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।